ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে দীর্ঘমেয়াদে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী আবরার হত্যার পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে বন্ধ হয়েছে ছাত্র রাজনীতি দলীয় পরিচয়ে বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি করতে চান না শিক্ষকরাও বুয়েটের এই সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে আসছে নানা মত রাজশাহীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন ছাত্র রাজনীতির নামে অপকর্ম সহ্য করা হবে না অপকর্ম করলে শাস্তি পেটি পেতে পেতে হবে নেত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে কাউকে তিনি ছাড় দেবেন না যাদের যাদের ব্যাপারে অভিযোগ আছে তারা নজরদারিতে আছে এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেছেন দীর্ঘ মেয়াদে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে এর ফল ভালো হবে না দীর্ঘদিন সেটি বন্ধ থাকলে পরে সেটির নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে সাময়িকভাবে যেটি বন্ধ হয়েছে এতে আমি মনে করি যে এই পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে সেটি সহায়ক ভূমিকা পালন করবে সারা দেশে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য কেউ কেউ যে বিশেষজ্ঞের মত প্রকাশ করছেন এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা করেছেন শিক্ষার্থীদের র‍্যাগিং বন্ধ নিশ্চিত এবং রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আর্জি জানানো হয়েছে বইটে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিক্রিয়ায় বিভিন্ন ছাত্র সংগঠনও প্রতিবাদ জানানোর পাশাপাশি বলছে এই সিদ্ধান্তে লাভবান হবে সাম্প্রদায়িক অপশক্তি জুমির রহমান বিবিসি নিউজ ঢাকা